দেখো তুমি দেখতেই পাচ্ছো এই মুহূর্তে বিরুলিয়া বাজার কিন্তু পরিস্থিতি উত্তপ্ত রীতিমতো হাতাহাতি হচ্ছে এখানে এখানে তোমাকে দেখিয়ে দিতে পারছি যে এই মুহূর্তে বিরুলিয়া বাজারে আমরা রয়েছি দেখো রীতিমতো হাতাহাতি হচ্ছে পরিস্থিতি উত্তপ্ত এখানে বিজেপি এবং তৃণমূলের কর্মীরা তারা জড়ো হয়েছেন একদিকে বিজেপির যেটা বক্তব্য যে এটা একটা দুর্ঘটনা এটা একটা সাজানো বস্তু অন্যদিকে তৃণমূলের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হয়েছে সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত এবং দুপক্ষই স্লোগান দিচ্ছেন এক পক্ষ বন্দে মাতরম স্লোগান দিচ্ছেন আর এক পক্ষ জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এখানে দুপক্ষের কর্মীরাই রয়েছেন কি বক্তব্য কি মমতাজি জিতবে জিতবে অবশ্যই এখানে 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 কথা বলা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বিরুলিয়া বাজারে হাতাহাতিও হয়েছে এক পক্ষ বিজেপি এখানে বসে পড়েছিল একদিকে তৃণমূলের বক্তব্য যে হামলা হয়েছে অন্যদিকে বিজেপির বক্তব্য কোনো হামলা নয় পুরোটা একটা দুর্ঘটনা এবং সাজানো নাটক সব মিলিয়ে এই মুহূর্তে বিরুলিয়া বাজারের মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের মধ্যে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন কি বলছে মুখ্যমন্ত্রী খোদ নিজে মিথ্যা কথা বলে বলছেন এই খুঁটিগুলো টিএমসি দ্বারা গাড়িত এখানে বিজেপির লোক সেই সময় কি করছিল বিজেপির লোক কোনো ছিল না মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে দাঁড়িয়েছে মুসলিম ভোটের আশায় কিন্তু মুসলিমরা দাদা তলে আছে অর্থাৎ তুমি আমাদের সঙ্গে থাকো অর্ণব তোমার কাছে যেটা জানতে চাইবো গতকাল এইখানে এই ঘটনাটি ঘটে যেখানে চোট পান মুখ্যমন্ত্রী একাধিক প্রশ্ন উঠে আসছে সেই কারণে কি হয়েছিল ঠিক তুমি কি জানতে পারছো অবশ্যই দেখো আমরা যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে বিরুলিয়া বাজার বিরুলিয়া বাজার অত্যন্ত জমজমাট একটা জায়গা এখানে প্রচুর দোকান রয়েছে এখানে প্রচুর মানুষও আছেন যেটা জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে গাড়িতে আসছিলেন সেই গাড়িটা এপাশ দিয়ে আসছিল ঠিক এই রাস্তা ধরে আসছিল এবং আসার পরে এই বিরুলিয়া বাজার বা চৌরাস্তার মোড়টা দেখতেই পাচ্ছ এখানে দুটো পিলার রয়েছে এই জায়গাটায় কিন্তু কিছুটা সরু হয়ে যায় এবং এই জায়গাতেই যে ঘটনার কথা বলা হচ্ছে সেই ঘটনা ঘটে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাশে দোকানও রয়েছে তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন দোকানে কালকে কি হয়েছিল একটু এগিয়ে আসুন না এদিকটা একটু বলুন কালকে কি বলতে বলতে জান মারি যাবে উনি ওখানে আমাকে মন্দিরে যাওয়ার কথা ছিল এবারে এখানে জনসাধারণ দেখার জন্য এখানে গাড়িটাও দাঁড়িয়ে দেয় গাড়ি দাঁড়িয়ে এত জনসাধারণ চাপ আর সে গাড়ির বাড়িটা লেগে ওনার গায়ে লেগে গেছে গাড়িতেই লেগেছে ওই গাড়ির চাপা দরজা ওনার ওনার গায়ে লেগেছে মানে এই যে যে দুটো লোহার বার দেখছি সেই বারগুলো ও গায়ে কোনো লাগেনি তো ওনার যে গাড়ির দরজা ওনার গায়ে লেগেছে কেউ কি ঠেলে দিয়েছে না সেটা আমি দেখিনি না ভিড় ছিল না ভিড় ছিল কি বলবেন এখানে কি অবস্থা ছিল ওই যা বলছেন এরকম অবস্থা কি দেখলেন আপনি একটু বলুন না উনি যখন এসেছিলেন এবারটা এখানে সবাই ওনাকে দেখার জন্য সবাই চাপ এবারটা সবাই দেখার জন্য সেই অবস্থায় দরজাটা ক্লোজ হয়ে যায় সেই জন্য যে বলছে যে চার পাঁচজন ঠেলে দিয়ে না ওসব না ওসব হয়নি ওটা সবাই দেখার জন্য যেহেতু মুখ্যমন্ত্রী এসেছেন এই এলাকায় সবাই দেখার জন্য আচ্ছা আচ্ছা ওনাকে দেখার জন্য সবাই অবশ্যই যেরকম এই পাশেই যে দোকান রয়েছে প্রত্যক্ষদর্শী বলতে পারো তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন তাকে দেখার জন্য ভিড় হয়েছিল এবং সেই জায়গা থেকে দরজাটা হচ্ছে তার পায়ে লেগে গিয়েছিল এটা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং যেরকম তারা জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আসছিল ঠিক এই দিক থেকে এই পাশ থেকে গাড়িটা আসছিল এবং এই জায়গাটা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ ঠিক মোড়ের মাথাটা সেখানে দুটো পরপর লোহার এখানে পিলার রয়েছে সেই জায়গাটা আরেকটু মুখটা সরু হয়ে যায় এবং এখানে অন্তত দুজন প্রত্যক্ষদর্শী বলছেন যে তার গাড়ির দরজাই তার পায়ে লেগেছিল যদিও মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে চার পাঁচজন তাকে ঠেলে দিয়েছিল তার জন্য তিনি আহত হয়েছেন এখন পুরো বিষয়টা
তদন্ত করে দেখা হচ্ছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নিরাপত্তা রক্ষী রয়েছে, এসএসইউ ইউনিট রয়েছে, মানে স্পেশাল সিকিউরিটি ইউনিট রয়েছে, তা সত্ত্বেও কিভাবে তিনি যে বিষয়টা বলছেন যে চার পাঁচজন এসে ঠেলে দিয়েছে, তো সেই ঘটনা কি করে ঘটলো, নিরাপত্তায় কি কোথাও গাফিলতি ছিল, সেইটা কিন্তু তদন্ত করে দেখা হবে। স্থানীয় মানুষজন বলছেন যে মানুষ ভিড় করেছিলেন এবং সেই জায়গা থেকে দরজা তার পায়ে লেগেছিল, কিন্তু পুরো বিষয়টি এখন তদন্তের আওতায় ভুক্ত। ধন্যবাদ অর্ণব, অনির্বাণ তোমাকেও অনেক ধন্যবাদ।